2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তাদের মনে একটি প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে, রেজাল্ট কত তারিখ নাগাদ তোমরা হাতে পাবে। এই সম্পর্কে একটু আভাস আমি কিন্তু আগের ভিডিওয়ে দিয়েছিলাম, আজকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই বলে রাখি যে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, এই গ্রীষ্মের ছুটির মাঝেই কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উভয়ের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। হয়তো স্কুল তখন বন্ধ থাকবে, স্কুল বন্ধ থাকলেও যেদিন তোমাদের হাতে রেজাল্ট মানে মার্কশিট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তুলে দেওয়া হবে, সেদিন শিক্ষক মহাশয়রা স্কুলে আসতে বাধ্য থাকবেন। এবার মূল প্রশ্ন যেটি হলো, রেজাল্ট কবে বের হতে পারে? দেখো, পর্ষদ সভাপতি এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরির কাজ সম্পূর্ণভাবেই কিন্তু শেষ, মানে তোমাদের রেজাল্ট তৈরির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আগেই জানিয়েছিলাম, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যেহেতু তোমাদের নাম্বারগুলি পর্ষদের অফিসে পাঠানো হচ্ছে, তাই রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সেটি হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের আগেই তোমাদের রেজাল্ট তৈরির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে তো দেরি হচ্ছে কেন? একটি কারণ, যেহেতু এখন ভোটের সময়, এই ভোটের সময়ের মুখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখন তাকিয়ে আছে রাজ্য সরকারের দিকে। রাজ্য সরকার যেদিন সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল দেবে, সেই দিনই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ, রেজাল্ট বের হওয়ার আগে অবশ্যই একটি নোটিফিকেশন দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে সেই ওয়েবসাইটে নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট ওয়েবসাইট উল্লেখ করা থাকবে, কটার সময় তোমরা রেজাল্ট দেখতে পাবে সেটি উল্লেখ করা থাকবে। হ্যাঁ, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, সাধারণত যেই দিন তোমরা ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পাবে, সেই দিনই তোমরা কিন্তু হাতের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবে না, তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। ধরে নিতে পারো 10 থেকে 12 দিন পর তোমরা কিন্তু হাতে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবে। এটি কিন্তু হয়ে আসছে বিগত কয়েক বছর, যেদিন ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হয় তোমরা জাস্ট ওয়েবসাইটে কত পেলে এটি দেখতে পাবে। রেজাল্ট এবং মার্কশিট পাওয়ার জন্য তোমাদের কিন্তু অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে, এটি হয়ে থাকে। এবার যে সব থেকে বড় প্রশ্ন, যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবেটা কবে, সম্ভাব্য ডেট কত হতে পারে? দেখো, এটি সম্ভাব্য ডেট বা অনুমান সাপেক্ষ। যদি এপ্রিলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়, তাহলে এপ্রিল মাসের 29-30 এই দুটি তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট বের হওয়ার ক্ষেত্রে। অথবা যদি মে মাসে রেজাল্ট টেনে টেনে বা রেজাল্ট ধরে নাও গড়াতে গড়াতে মে মাস পর্যন্ত গেল, তাহলে মে মাসের 1, 2 এবং 3 এই তিনটে ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট বের হওয়ার ক্ষেত্রে। তাই তোমরা এটুকু ধরে রাখতে পারো, এপ্রিলের 29-30 এবং মে মাসের 1, 2, 3 এর মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে। কোনো অফিসিয়াল যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই তারিখের মধ্যেই রেজাল্ট বের হবে এমনটি কিন্তু না, এটি সম্পূর্ণভাবে অনুমান সাপেক্ষ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি আশা করি খুব অল্প দিনের মধ্যেই জারি করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হলে অবশ্যই তোমাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটির সাথে থেকো। ধন্যবাদ।